গত ছাব্বিশ জুলাই উসমানীনগর তাজপুরের স্কুল রোডের বাসা থেকে অচেতন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী একই পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করা হয় এর মধ্যে মারা যান প্রবাসী পরিবারের কর্তা রফিকুল ইসলাম ও তার প্রতিবন্ধী ছোট ছেলে মাইকুল ইসলাম এরপরই এ ঘটনায় নানামুখী তদন্তে নামে পুলিশ সহ একাধিক সংস্থা তবে প্রাথমিকভাবে মৃত্যুরহসের কোনো ক্লু উদ্ধার করা যাচ্ছিল না একই বাড়িতে বসবাসরত নিকট আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদে মিলেনি কোনো সূত্র ঘটনার এক সপ্তাহ পরে এখন দুটি বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ এর মধ্যে একটি বিষক্রিয়া এবং অন্যটি বাড়ির থাকা জেনারেটরের ধোয়া। আমরা বক্তব্য থেকে ভেতরে একটা জিনিস পেলাম সেটা হলো যে এই জেনারেটরটা যখনই চালানো হতো বিদ্যুৎ যখন থাকতো না এটা থেকে যে ধোঁয়া হতো সেই ধোঁয়া থেকে তার বাচ্চাদের এবং তাদেরও শ্বাস নিতে সমস্যা হতো এখন ঘটনার দিন রাতে এই দীর্ঘ সময় জেনারেটর চালার কারণে সাফোকেশনের কোনো সমস্যা হয়েছিল কিনা এটাও তদন্তের একটা বিষয় এ ঘটনায় স্বজন হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও সেই ধারণা থেকে কিছুটা সরে এসেছে তদন্তকারী সংস্থা ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরপরই দেয়া যাবে চূড়ান্ত সিদ্ধান্ত ওই বাড়িতে কিন্তু একেবারে ক্লোজ রিলেটেড ছিল যারা হোসনি আরা বেগমের মা বাবা ভাই এবং ভাইয়ের স্ত্রী ভাই এবং ভাইয়ের উপর এই হোসনে আরার ফ্যামিলি সবসময় ডিপেন্ডেন্ট দেশে আসলে তারা কোথায় থাকবে কি খাবে তাদের কি প্রয়োজন সব কিছুই কিন্তু এই দেলোয়ার লুক আফটার করে তো সেই জায়গা থেকে পয়জনিংয়ের বিষয়টা একদম ক্লোজ রিলেটিভ কর্তৃক হবে এটা আসলে একেবারে অসম্ভব বলা যায় না কিন্তু প্রাথমিকভাবে মনে হয় যে এটা একটু অসম্ভবের পর্যায়ে বাট আমরা তাদেরকেও অনেক দফায় দফায় জিজ্ঞাসাবাদ সিসেরা রিপোর্ট প্রাপ্তি এবং আমাদের কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে বেঁচে থাকা তিনজনের মধ্যে নিহত রফিকুলের স্ত্রী ও অপর ছেলেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের আইসিউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হলেও মেয়ে এখনও আশঙ্কামুক্ত নন গতকালকে হুসনি আরা বেগম এবং তার বড় ছেলে সাদিকুল ইসলাম এই দুজনকে কেবিনে গত পরশু তাদেরকে কেবিনে স্থানান্তর করা হয়েছে আমি তাদের সাথে কথা বলেছি এই দুজন এখন মোটামুটি ভালো বলা চলে আর যে তাদের একমাত্র মেয়ে সামিরা তার অবস্থা আসলে এখনও আশঙ্কাজনক যেভাবে ইম্প্রুভমেন্ট হওয়ার কথা ইম্প্রুভমেন্টটা আসলে সেভাবে হচ্ছে না প্রবাসী এই পরিবারের দুজনের মৃত্যু ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ব্রিটিশ বাঙালি কমিউনিটিতে অবিলম্বে এর সঠিক তথ্য উদ্ধার করে মূল ঘটনা খোলাসা করারও জোর দাবি জানাচ্ছেন তারা হাসান মোহাম্মদ শামীম চ্যালেঞ্জ নিউজ সিলেট